2004 সাল 10ই মে ফাঁসির কাষ্ঠে ঝুললেন বাংলাদেশের অন্যতম আলোচিত এবং সমালোচিত শীর্ষ সন্ত্রাসী এরশাদ শিকদার। তার পেছনে ছিল অনেক বেশি নারকীয় ঘটনা, নারকীয় ইতিহাস, প্রচুর মানুষকে খুন, হত্যা এবং ধর্ষণের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পরে তারই এক সহযোগী রাজসাক্ষী হন এবং তারপরেই আইনের আওতায় নিয়ে আসা হয় এরশাদ শিকদারকে। তারপরে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়। কেমন আছে সেই স্বর্ণকমল, যে স্বর্ণকমল সবচেয়ে বেশি আলোচনায় ছিল এবং দেশের বাইরে থেকে ডিজাইনার এনে স্বর্ণকমল বানানো হয়েছিল। এই মুহূর্তে আমি রয়েছি খুলনা অঞ্চলের সোনারাঙ্গা এলাকায়, যেখানে আমার পেছনেই আসলে স্বর্ণকমল। এই স্বর্ণকমলেই এরশাদ শিকদারের একটি বাংকার ছিল বলা হতো তখন, এবং সেই বাংকারে প্রচুর পরিমাণে অস্ত্র শস্ত্র মজুত ছিল।